আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। হ্যালো এভরিওয়ান, চ্যানেল যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে র‍্যাপ বিট বানাতে হয় অ্যাপল স্টুডিও দিয়ে বাইরের কোনো প্লাগইন ছাড়া। সো প্রথমে অ্যাপল স্টুডিও ওপেন করে নিচ্ছি। তো প্রথমে একটি বিট বানাবো। সো এই প্যাটার্নের নাম দেবো আমি বিট ওয়ান। দিয়ে দিলাম। সো এখন অ্যাপল স্টোরে সব প্যাক পাবেন। এই আপনারা অ্যাপল স্টোরে ডাউনলোড করার পরে দেখবেন এখানে লেখা আছে প্যাকস, এখানে ক্লিক দিবেন। ড্রামস, ও সরি ড্রামস হবে না, লেজারারি, পরে ড্রামস, হিপ হপ। এখানে শুনতে পাচ্ছেন আপনারা একটা কিক শপ, এখানে আমি একটি কিক নিব। এখানে প্রথমে আমি এইটি করে দেখছি, দেখেন কেমন শুনে। এভাবে এখন আমি দিব সেনার, সেনার দিলাম, শুধু এইভাবে দিয়ে দিবেন আপনারা। এখানে এটা বোধহয় এখন আমি সেনারে ইফেক্ট অ্যাড করবো। সো আমি এখানে ক্রিপ্টো অ্যাড করব না, এসএস ফ্রি মিক্সার ট্র্যাক। এখন আমি টুর ইফেক্টটা দেবো, এখানে কমিয়ে দিলাম। এখন দেখেন দিয়েছি আমি, এখন হ্যাঁ হ্যাড দিব, সো এটা দিব আমি ট্রিগার। সো আপনি চাইলে এখানে রাইট বাটনে ক্লিক করে স্টেপ দিয়ে দিতে পারেন, টু স্টেপ দিয়ে। সো এভাবে আমি এভাবে দিব না, আমি আমার স্টাইলে দিচ্ছি, আপনারা আমাদের মনের মনের চমত। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্লাপ দেবো, এখান থেকে দিয়ে দিই। ওকে, বিট ওয়ান কমপ্লিট, এখানে আমি নিয়ে নিলাম। এখন যেটা করতে হবে আমাকে সাব বেস বানাতে হবে। রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, ওপেন প্লাগইন, শারিয়াস এবং সাব, এখানে ক্লিক দিয়ে আমি এটাকে বড় করে নেব, মিলিয়ে দিব। তার জন্য আমি এখানে পেস্ট করে নিলাম। তো এখানে আমি বিপিএমটা কমিয়ে নিচ্ছি, সাধারণ র‍্যাপ গানে বিপিএম 100 থাকে, 190 কম না। কপি করে নিচ্ছি,
ধরলাম একটা এফেক্ট দিয়ে দেবো। ইনসার্টে গিয়ে আবার ইনসার্টে যাবেন, আবার ওপেন প্লাগইন, হারমোলেস, হ্যাঁ হারমোলেস, এখান থেকে ওকে এটাই পিয়ানোতে যাবেন। আমি চেঞ্জ করে নিলাম, ইফেক্ট দিয়ে দিচ্ছি, ইফেক্ট দিয়ে দিচ্ছি, ইফেক্ট দিয়ে ইকিউ, যেটা করবো সেটা হলো সরি এটা ভালো শোনা যাচ্ছে না, রিয়েল ডান্সে যাবো দেবো, ওকে আজকে পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনারা র্যাপ করে মিক্স করতে পারবেন এভাবে। সো থ্যাংক ইউ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ গাইস।